আসসালামু আলাইকুম, রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গাজর পোলাও। গাজর পোলাও করতে কি কি লাগে চলুন দেখি। এখানে আমি এক পট চাউল, চিনি গুঁড়া চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে গাজর কুচি করে নিয়েছি বড় একটা, আদা রসুন আধা চা চামচ করে আছে, একটা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আছে, এখানে এক চা চামচ ঘি আছে, আর এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল আছে। চলুন তাহলে আমরা শুরু করি গাজর পোলাও। ভিউয়ার্স, চুলায় একটা প্যান দিয়েছি, প্যানটা গরম হচ্ছে, আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি, এটা একটু নেড়ে নেব। পেঁয়াজ আছে এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটার মধ্যে একটু আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনটা দিয়ে দিচ্ছি, গাজরটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা কিছুক্ষণ ভেজে নিব, ছোট্ট একটু জয়ত্রী দিচ্ছি, এইটুকু, সামান্য একটু চিনি দিচ্ছি, এখন একটুটা না নেড়ে নিব, ভালো করে ভেজে নেব। একটা স্টার এত বড় দিব না, এক পট চাউল আমি অর্ধেকটা ভেঙে দিব। এটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো। আমি 1 পট চাউলে 1.5 পট পানি দিচ্ছি, ভিউয়ার্স 5 মিনিট পর আমি ফিরে আসছি। ভিউয়ার্স 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠাবো, কয়েকটা কাঁচামরিচ দিব, গোলাপ জল দিব, আরো 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা উঠালাম, পোলাওটা হয়ে গেছে, এখন আমি ডিশে ঢেলে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, গাজর পোলাওটা হয়ে গেছে, আমি ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে,
আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।